আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। তার বিয়ে কবে হচ্ছে তা তিনি নিজেও জানেন না। তার আগেই রাইমা সেনের সুখের দাম্পত্যে রীতিমতো আগুন লেগে গেল। স্বামীর বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের ভিডিও চলে এলো তার হাতে, আর তাতেই নড়ে গেল বনেদি একান্নবর্তী পরিবারের সম্পর্কের খুঁটি। শুরু হয়ে গেল পরস্পরকে দোষারোপ করা, স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠল তার নিজের বিরুদ্ধেও। সব মিলিয়ে রাইমা এবং জয় সেনগুপ্তর সুখী গৃহকোণে তুমুল হইচই। হ্যাঁ, হইচই এই ছোট্ট একটা নামই এখন টলিউডের অন্যতম সেরা মিডিয়াম। হইচই অ্যাপ এবং ওয়েব সিরিজ, নতুন ওয়েব সিরিজ হ্যালোতে রাইমা অভিনয় করছেন বনেদি বাড়ির গৃহবধূর চরিত্রে, তার স্বামীর ভূমিকায় জয় সেনগুপ্ত, আর যাকে কেন্দ্র করে গৃহবিবাদের উৎপত্তি সেই তৃতীয় ব্যক্তির চরিত্রে প্রিয়াঙ্কা সরকার। অজানা কোনো এক মাধ্যম থেকে রাইমার হাতে এসে পৌঁছায় তার স্বামী এবং প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ দৃশ্যের ভিডিও। তোলপাড় শুরু হয় গোটা বাড়িতে। স্বামীর সন্দেহ হয় স্ত্রী নিশ্চয়ই গোয়েন্দা লাগিয়েছেন তাঁর পিছনে। এদিকে রাইমার কাছেও আসে এক অন্য ব্যক্তির চিঠি। শুরু হয়ে যায় পরস্পরকে দোষারোপ করা। সেন্সর বোর্ডের করা শাসন না থাকার কারণে অভিনেতারা এখানে অনেক বেশি খোলামেলা। লোকের হাতে হাতে এখন ঘুরে বেড়াচ্ছে নতুন নতুন ওয়েব সিরিজ, সেখানে অভিনেতারা টেলিভিশন বা বড় পর্দার তুলনায় অনেক বেশি সাহসী। নতুন পরীক্ষা নিরীক্ষা করতেও পিছপা হচ্ছেন না প্রযোজক পরিচালকরা। রাইমার নিজের কথাতেই দিনে কখনো কখনো প্রায় 20 ঘন্টাও কাজ করতে হচ্ছে নতুন ওয়েব সিরিজের জন্য। কিন্তু নায়িকার বডি ল্যাঙ্গুয়েজে তো খুব একটা ক্লান্তি ঝরে পড়তে দেখা গেল না। তার মানে কাজ এবং ব্যস্ততা দুটোই প্রাণ ভরে উপভোগ করছেন কলাকুশলীরা। সবশেষে কথা বলাই যায় টলিউডের আকাশে এক রাশ খোলা অক্সিজেন নিয়ে এসেছে নতুন অ্যাপ হইচই। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।